বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমাদের জিয়া পরিবার তথা তারিক রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা ইকবাল হোসেন শ্যামল উপস্থিত রাজশাহী বিভাগীয় টিমের প্রধান আমার অত্যন্ত প্রিয় অনেক পরিশ্রম করে রাজশাহী বিভাগের তৃণমূল থেকে ছাত্রদলকে আজকে আমার উপজেলা দেখলেই বোঝা যায় এ পর্যায়ে নিয়ে আসার বিষয়ে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই আমার প্রিয় বাবু এখানে ছাত্রদলের ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আপনারা নিজেদের ভিতরে আলোচনা করে আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সেই সভাপতি এবং সাধারণ সম্পাদক স্থানীয়ভাবে আলোচনা করে জেলা ছাত্র দলের সাথে আলোচনা করে স্থানীয় যে বিএনপি বা সিনিয়র নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনা করে একটি কমিটি ফর্মেট ঘোষণা করেছেন আমি সবার নাম ঘোষণা করব না আমি কমিটির প্রথম দিককার পাঁচজনের নাম ঘোষণা করব এবং যাদের নাম ঘোষণা করব তারা আপনারা মঞ্চের সামনে চলে আসবেন আমি প্রথমে শিবগঞ্জ পৌর ছাত্রদলের নাম ঘোষণা করছি মোহাম্মদ শাহিনুর রহমান আলামিন সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে শিবগঞ্জ পৌর ছাত্র দলের শাহিন ইসলাম শাহিনুর রহমান আলামিন এবং শাহিন ইসলাম সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি কমিটি সাজিয়েছেন সেখানে সিনিয়র সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাকিব ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাকিব হাসান আমরা পৌর ছাত্র দলের নবগঠিত কমিটির জন্য একটি হাততালি দিব এ পর্যায়ে শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দের নাম ঘোষণা করছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিপুল রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মীর মুইনুর রহমান মুন বিপুল রহমান এবং মীর মুইনুর রহমান মুন সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এটি পূর্ণাঙ্গ কমিটি সাজিয়েছেন সেখানে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন বাগ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান মিলু প্রিয় নেতৃবৃন্দ উপজেলা ছাত্র দলের জন্য আমরা একটি বড় করে করতালি দেব ধন্যবাদ আগামী দিনে